বয়সের ক্যালেন্ডারকে হার মানিয়ে বলিউডের রঙিন দুনিয়া হেঁটে চলছেন নিরলসভাবে। নেচে গেয়ে অভিনয় দিয়ে এখনও তরুণদের সঙ্গে কাজ করছেন পাল্লা দিয়ে। শরীরের বয়স বাড়লেও তা বোঝার যেন কোনো ক্ষমতাই নেই। অভিনয়ের জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ সব সম্মাননা পুরস্কার, যার মধ্যে রয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, আইফা অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ারের আজীবন সম্মাননা সহ দেশি বিদেশি নানা পুরস্কার। তবে এত কিছু অর্জনের পরেও তার ধারণা অর্জনের খাতা এখনও প্রায় পুরোটাই ফাঁকা। তিনি আর কেউ নন, হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি, বলিউড শাহিনশা শ্রী অমিতাভ বচ্চন। অমিতাভের জন্ম 1942 সালের 11 অক্টোবর, ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন ও মা তেজি বচ্চন, দুই ভাইয়ের মধ্যে অমিতাভ ছিলেন বড়। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দযুথ ইনকিলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ, অর্থাৎ যে আলো নির্বাপিত হয় না। যদিও তাদের পদবি ছিল শ্রীবাস্তব, কিন্তু তার বাবা নিজে লেখা প্রকাশ করার সময় যে ছদ্ম পদবি বচ্চন ব্যবহার করতেন, সেই পদবিটিই তিনি সব জায়গায় ব্যবহার করতে শুরু করেন। এই পদবি নিয়েই অমিতাভ প্রথম সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন এবং তার পরিবারের সবাই বাইরের জগতে এই একই পদবি ব্যবহার করেন। অমিতাভ মাত্র 26 বছর বয়সে কলকাতার ব্ল্যাক আর অ্যান্ড কোং জাহাজ কোম্পানির 300 রুপি বেতনের চাকরি ছেড়ে মুম্বাই আসেন। স্বপ্ন, একদিন বড় তারকা হবেন, যেভাবেই হোক বড় পর্দার হিরো হবেন, এই ছিল তার স্বপ্ন। অমিতাভ সিনেমা জগতে পা রাখেন 1969 সালে। সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত এই সিনেমার একটি প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হয় এই ধূমকেতুর। সিনেমাটি হিট না হলেও তার অভিনয় সবাইকে মুগ্ধ করে, যার ফলে সে বছর অভিনয়ের শ্রেষ্ঠ নবীন অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বলিউডের এই ডন। অভিনয় জীবন 60-এর দশকে শুরু হলেও তেমন কোনো হিট দিতে পারছিলেন না তিনি। তার অভিনীত প্রথম 12টি সিনেমা ফ্লপ করে, যার ফলে নিজের পরিচয় সমৃদ্ধ করার মতো তেমন সুযোগই পাচ্ছিলেন না বিগ বি। তবে ভাগ্যের পরিবর্তন আসে 1973-এ। বচ্চনের চলচ্চিত্র জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে পরিচালক প্রকাশ মেহরার জঞ্জির সিনেমার মাধ্যমে। এই সিনেমায় ইন্সপেক্টর বিজয় খান্নার চরিত্রে তাকে নির্বাচিত করা হয়। এই ছবিটি আগের সমস্ত রোম্যান্টিক ছবির থেকে পুরোপুরি অন্য ঘরানার হওয়ায় অমিতাভ রাগী যুবক হিসেবে নতুন রূপে নিজেকে বলিউডে পরিচয় করিয়ে দেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অমিতাভ অভিনয়কে এতটাই ভালোবাসতেন যে একসময় নিজের স্টান্টগুলো নিজেই করতেন, যার ফলে তাকে মারাত্মক কিছু দুর্ঘটনার শিকারও হতে হয়। 1982 সালে কুলি ছবির চিত্রগ্রহণ চলাকালীন একটি মারামারির দৃশ্যে সহ অভিনেতা পুনিত ইসারের সঙ্গে অভিনয়ের সময় বচ্চন তার অন্ত্রে মারাত্মক আঘাত পান। ছবিটিতে কোনো স্টান্টম্যান ছাড়া তিনি নিজেই বিপজ্জনক দৃশ্যগুলোতে অভিনয় করছিলেন। একটি দৃশ্যে তাকে টেবিলের উপর থেকে মাটিতে পড়ে যেতে হয়, কিন্তু যখন তিনি টেবিলের উপর ঝাঁপালেন তখন টেবিলের কোণ তার শরীরের নিম্নাংশে লেগে তার প্লীহা ফুটো করে দেয় এবং এর ফলে খুব রক্তপাত হয়। জরুরি ভিত্তিতে তার প্লীহা কেটে বাদ দেওয়ার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অনেক মাস ধরে তিনি হাসপাতালে সাংঘাতিক শারীরিক অবস্থা নিয়ে ভর্তি ছিলেন। মৃত্যুর আশঙ্কাও ছিল, তবে ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় সুস্থ হয়ে ওঠেন তিনি। বচ্চন অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুব দায়িত্বশীল। তিনি 1973 সালে অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাদের 2টি সন্তান শ্বেতানন্দা এবং অভিষেক বচ্চন। বচ্চনের দুর্ঘটনার কারণে পরিচালক মনমোহন দেশাই তার কুলি সিনেমার শেষাংশটি বদলে দিয়েছিলেন। গল্পে আগে ছিল বচ্চনের চরিত্রটি ছবির শেষে মারা যাবে, কিন্তু চিত্রনাট্য বদল করে তাকে শেষে বাঁচিয়ে দেয়া হয়। এ বিষয়ে এক সাক্ষাৎকারে দেশাই বলেন, যে মানুষটি সদা মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ জয় করেছে তাকে পর্দায় মেরে ফেলা উচিত হবে না। পরে যখন ছবিটি মুক্তি পায় সেই মারামারি দৃশ্যটির সময় খানিকক্ষণের জন্য সিনেমাটি থামিয়ে দেওয়া হয় এবং হলের পর্দায় এক বিজ্ঞপ্তি দেখানো হয়। এই সময়েই অভিনেতা আহত হয়েছিলেন, এভাবেই সম্মান জানানো হয় অমিতাভকে। মিস্টার বচ্চন অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন, তবে খুব বেশি দিন রাজনীতিতে দেখা যায়নি তাকে। 1984 সালে পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন।
তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুণার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পার্থক্যে জয়লাভ করেন, যা ছিল মোট ভোটের 68.2%। তার রাজনৈতিক কর্মজীবন সংক্ষিপ্ত ছিল। মাত্র 3 বছর পরে তিনি পদত্যাগ করেন এবং রাজনীতিকে নর্দমা আখ্যা দেন। অভিনয়ে রাজনীতি ছাড়াও অমিতাভের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, যার নাম অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড ABCL, যেটি 1996 সালে প্রতিষ্ঠিত করেন তিনি। প্রতিষ্ঠানটি নিয়ে বেশ স্বপ্ন দেখেছিলেন অমিতাভ। তিনি আশা করেন প্রতিষ্ঠানটি 2000 সালের মধ্যে একটি আনুমানিক $250 মিলিয়ন সহ প্রথম সারির বিনোদন কোম্পানি হয়ে উঠবে। তবে সফলতার মুখ দেখতে ব্যর্থ হয় তার প্রতিষ্ঠান। তবে বহুগুণের অধিকারী এই অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অনেকের। তবে সবথেকে বেশি প্রেমের গুঞ্জন ছড়ায় অভিনেত্রী রেখার সঙ্গে। তবে তারা দুজনেই তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন। অমিতাভ বচ্চন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমানভাবে জনপ্রিয়। 2000 সালে বচ্চনকে ব্রিটিশ টেলিভিশন গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ারের ভারতীয় সংস্করণের সঞ্চালক হিসেবে দেখা যায়, যার নতুন নামকরণ হয়েছিল কন বানেগা ক্রোড়পতি। অন্যান্য দেশের মতোই এই অনুষ্ঠানটি তাৎক্ষণিক সাফল্য পায়। বচ্চন তার গম্ভীর ব্যারিটন কণ্ঠস্বরের জন্য বিখ্যাত। তাকে অজস্র অনুষ্ঠানের সূত্রধর, নেপথ্যে গায়ক এবং উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে। প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বচ্চনের কণ্ঠস্বর শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার ছবি শতরঞ্জ কে খিলাড়িতে তাকে ভাষ্যকারের ভূমিকা দিয়েছিলেন, কারণ ছবিতে তার উপযুক্ত কোনো চরিত্র ছিল না। চলচ্চিত্র জগতে পা ফেলার আগে বচ্চন অল ইন্ডিয়া রেডিওতে ঘোষকের চাকরির জন্য আবেদন করেছিলেন, যদিও তা খারিজ হয়ে যায়। অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউডের দেবতা, কারণ তিনি দেবতার মতোই বলিউডকে আগলে রেখেছেন নিজের হৃদয়ে। অমিতাভের ভক্তের সংখ্যা গোটা পৃথিবী জুড়ে, তবে ভারতের পরে অমিতাভের সবচেয়ে বেশি ভক্ত পাকিস্তানে। যা শুনে অবাক লাগলেও পাকিস্তানিরা অমিতাভকে এতটাই ভালোবাসে যে তাকে নিজেদের দেশের একজনই মনে করেন। সাদা কালো সিনেমা দিয়ে অভিনয় জগতে পা দিলেও এখন তিনি বলিউডের রঙিন দুনিয়ার বাদশাহ।